এশিয়া কাপের আগে এবাদত হোসেনের ছিটকে যাওয়া বাংলাদেশ দলের কপালে ফেলেছে চিন্তার ভাঁজ। এবাদতের পর এবার নতুন করে দুশ্চিন্তা তৈরি করেছে আরেক পেসার মুস্তাফিজুর রহমানের চোট। মুস্তাফিজের চোট যেন বর্তমানে টাইগার শিবিরে হয়ে দাঁড়িয়েছে বোঝার ওপর শাকের আটি। গেল কিছুদিন ধরে ক্লোজডোর পদ্ধতিতে এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্প সেরেছে টাইগার শিবির। এ পদ্ধতিতে অনুশীলন শুরুর প্রথম 15 মিনিট খেলোয়াড়দের ফুটেজ নেয়ার অনুমতি রয়েছে গণমাধ্যম কর্মীদের। সময় শেষ হলে ক্যামেরাসহ স্টেডিয়াম ছাড়তে হয় উপস্থিত সকল সংবাদ মাধ্যমকে। ফলে অনুশীলনে খেলোয়াড়রা কী করছেন বা কীভাবে সাজানো হচ্ছে এশিয়া কাপের ছক, এ নিয়ে ধারণা পাওয়া হয়ে যায় দুঃসাধ্য বিষয়। তবে সূত্র বলছে এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্পে বেশ কিছুদিন ধরেই বল হাতে দেখা যায়নি কাটার মাস্টার মুস্তাফিজকে। এদিকে গেল 24 আগস্ট, একটি প্রস্তুতি ম্যাচ দিয়ে শেষ হয়েছে দেশের মাটিতে টাইগারদের এশিয়া কাপের ক্যাম্প। 40 ওভারের সেই ম্যাচে শরীফুল হাসান কিংবা জুনিয়র সাকিবরা খেললেও ছিলেন না দাফিজ। টিম ম্যানেজমেন্টের একটি সূত্র ডেইলি ক্রিকেটকে নিশ্চিত করেছে চোটের কারণে প্রস্তুতি ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল ফিজকে। যদিও টিম ম্যানেজমেন্টের দাবি গুরুতর কোনো চোট নেই মুস্তাফিজের। বেশ কিছুদিন ধরে হাঁটুতে ব্যথা অনুভব করছেন তিনি। জানা গেছে হাঁটুর ব্যথা সারাতে নিয়মিত কাজও করছেন এই পেসার। আর তাই বাড়তি সতর্কতার জন্যে বেশ কিছুদিন ধরে বিশ্রামে রাখা হয়েছে তাকে। তবে এবাদতের পর মুস্তাফিজের চোট যে টিম ম্যানেজমেন্টের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে এ কথা আলাদাভাবে না বললেও চলে। এশিয়া কাপের আগে এবাদতের ছিটকে যাওয়া যে বাংলাদেশ দলকে মানসিকভাবে বড় ধাক্কা দিয়েছে এই কথা দূর থেকে দেখেও আন্দাজ করা যায়। এমত অবস্থায় যদি শেষ পর্যন্ত মুস্তাফিজেরও একইভাবে কপাল পুড়ে, তবে তা হবে সম্প্রতি সময়ে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় দুঃসংবাদ। রেদওয়ান শাওন, ডেইলি ক্রিকেট। আমি দূর পেয়েছি।